এনজিবিটি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যেহেতু বাইরের অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ আমাদের বাংলাদেশের অবস্থা, তো অনেক আপুরাই আমাকে রিকোয়েস্ট করতেছিল যে আপু তুমি কেন রেগুলার আগের মতো ভিডিও দিচ্ছ না। আসলে আপুরা আমার একটু ব্যস্ত আছি আমি অন্য কাজে, তো সেজন্য আসলে আমার ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে। তো প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না, এবার থেকে কিন্তু রেগুলারলি প্রতিদিন দুইটা তিনটা না পারলেও একটা করে ভিডিও আমি আপলোড দিব। তো যারা আমার চ্যানেলে এখন নতুন, যারা আমাকে চেনো না, তাদেরকে আমি বলি আমি এনজিবিটি ব্লগসের পক্ষ থেকে জ্যোতি বলতেছি। তোমাদের কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টের রিভিউ, তারপরে হচ্ছে পার্লার বিভিন্ন প্রকার কাজ কিন্তু আমার এই ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও করে তোমাদেরকে আমি বুঝিয়ে থাকি। তো যারা এখন সাবস্ক্রাইব করেন তাদেরকে বলতে পারি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ফিউচার ভিডিওর জন্য এবং আমার ফিউচার চ্যানেলের জন্য এবং আমাকে ইন্সপায়ার করার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক অনেক হেল্প করবে আমাকে। তো প্লিজ যারা এখন সাবস্ক্রাইব করেন তাদেরকে বলো প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমাকে কিন্তু ভিউয়ার্স অনেকেই ইদানিং এই কমেন্টে করতেছিল যে আপু ফেসিয়াল করতেছি, ফেসিয়াল করার পরে আমার মুখে প্রচুর পরিমাণে র্যাশ হচ্ছে, ফেসিয়াল করার পরে আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণ বার হচ্ছে, ফেসিয়াল করার পরে আমার স্কিন যেমন গ্লো তার চাই তার গ্লোটা কমে যাচ্ছে, বা যেমন গ্লো শুধু চোখের তলায় আর এই যে ঠোঁটের পাশ দিয়ে যেখানে মানে আমরা আর কি আসলে ব্রঞ্জিং করি এইটুকু জায়গায় ফর্স হচ্ছে, বাদ বাকি জায়গাগুলো একটা পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে ফুলফিল ভিডিওতে বোঝাবো যে সেটা হচ্ছে যে ফেসিয়াল করার পরে কখনো আমরা মুখে এই ফুলগুলো করবো না। এই ফুলগুলো যদি ফিরস আমরা করি আমাদের স্কিন কিন্তু আরও পড়ে যেতে পারে ফিউচারে, কিন্তু আসলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আমাকে অনেক আপুরে বলতেছিল আমার ইমোতে প্লাস আমার কমেন্টে অনেকে না করতেছিল যে আপু তুমি ফেসিয়াল করার পরে কী কী ভুল আমরা স্কিনে করবো না তার একটা ভিডিও প্লিজ তুমি দাও। তার জন্য কিন্তু আমার আজকে ভিডিওটিতে যারা আসলে আমাকে ভালোবাসো আমাকে পছন্দ করো প্লিজ প্লিজ তোমরা কিন্তু ফুলফিল ভিডিও দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। অনেকে কী করো ফুলফিল ভিডিও দেখো না, যার কারণে ভিডিও মধ্যখান থেকে দেখে কিন্তু অনেকেই কমেন্ট করে যাবো এটা পরীক্ষা ওটা পরীক্ষা, আমি কিন্তু ফুলফিল ভিডিওতে সব কিছু বুঝিয়ে দিই। তো তোমরা যে কোনো প্রকার যে ফেসিয়ালই করো না কেন, ফেসিয়াল করার ভিউয়ার্স আধা ঘন্টার ভেতরে মানে ফেসিয়াল করা হয়ে গেছে, ফেসিয়াল করার আধা ঘন্টার ভেতরে কোনো প্রকার গরম পানি বা গরম ভাপ বা চুলার আগুন তোমরা ফেসে লাগাবে না। সবচেয়ে ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। আর দ্বিতীয় স্টেপ, তুমি যদি পার্লার থেকে ফেসিয়াল করো অবশ্যই ফেসিয়াল করার পরে একটু তোমরা খেয়াল করবা, যদি তুমি টাকা দিয়ে ফেসিয়াল করতেছো পার্লার থেকে চেষ্টা করবা যে তোমার মুখে একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়েছে কিনা। যদি না লাগায় তাহলে তোমরা অবশ্যই সেই পার্লারকে বলবে যে মুখে একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে, এবং তোমার যদি বাসায় প্রোডাক্ট কিনে ফেসিয়াল করো অবশ্যই অবশ্যই বলবো। বাজারে কিন্তু বিভিন্ন প্রকারের ময়েশ্চারাইজিং ক্রিম উঠছে, তোমরা কিন্তু একটা ফেসিয়াল করার পরে একটা ময়েশ্চারাইজিং ক্রিম মাখবা, এটা কিন্তু দ্বিতীয় নম্বর স্টেপ। স্টেপ দুটো কিন্তু একটা যদি বাদ দাও তাহলে তোমার স্কিন কিন্তু বড় আকারে ক্ষতি হতে পারে। আর অনেকেই বলবা এক্ষেত্রে যে আপু ফেসিয়াল করার পরে আধা ঘন্টা পরে যদি আমি চুলার আগুনের পাশে যাই, তুমি আধা ঘন্টা পরে যদি তুমি চুলায় বা গ্যাসের আগুনের পাশে যাও কোনো প্রবলেম নেই, কিন্তু ফেসিয়াল করতেছো ফেসিয়াল করার 5 বা 7 মিনিট পরে তুমি গ্যাসের চুলার পাশে তরকারি গরম করতেছো বা রান্না চড়াচ্ছ বা যে কোনো কাজ গরম কাজ করতেছো সেটা করা যাবে না পুরা। তৃতীয় স্টেপ কি, তুমি ফেসিয়াল করছো সকাল 9টায়, তোমার আমি মনে করি আমার পার্লার যেহেতু আছে আমার অভিজ্ঞতাকে আমি মনে করি নিম্নতম তোমার 6 ঘন্টার মতো মুখে কোনো প্রকার সাবান ফেসিয়াল মাখা যাবে না, নিম্নতম। সবচেয়ে ভালো হয় যদি 12 ঘন্টা তুমি মুখে সাবান ফেসিয়াল না মাখো, শুধু নর্মাল পানিতে মুখটা ধো, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তবে যদি তোমাদের অনেকের প্রবলেম হয়, অনেকে কী হয় অ্যালার্জির প্রবলেম থাকে বা মুখে মেস্তার প্রবলেম থাকে, যার কারণে তাদের ফেসিয়াল করার পরে যদি 5 থেকে 6 ঘন্টা পরে তাদের প্রয়োজনে মুখে যদি নিম ফেসিয়াল যদি না মাখে মুখে অনেক রকম প্রবলেম হয়। আমি এরকম কাস্টমারের সাথে অনেক ফেস করেছি সেই জন্য আমি কথাটা বলতেছি। সবচেয়ে ভালো হবে যদি তোমার ফেসিয়াল করার 12 ঘন্টা পর্যন্ত মুখে যে কোনো প্রকার সাবান ফেসিয়াল না মাখো। আর যদি কারোর আসলে প্রবলেম থাকে এরকম অ্যালার্জি প্রবলেম থাকে, তারা নিম্নতম 6 ঘন্টা তোমরা মুখ থেকে এগুলো অ্যাভয়েড করে চলবা। আর তারপরের স্টেপ হচ্ছে ভিউয়ার্স তোমরা কী করবা, অনেকেই কী করো অনেকে আসলে ফেসিয়াল করে কিন্তু মাথায় শ্যাম্পু মাখো, এটা কখনো করবা না। যেদিন তোমরা ফেসিয়াল করতেছো, কারণ ফেসিয়াল তো আমরা প্রতিদিন করে থাকি না, হয়তো ফেসিয়াল যাদের মুখের ব্রণের প্রবলেম তারা হয়তো 15 দিন বা 10 দিন বা মাসে 1 বা 2 বা 3 বার করে, কিন্তু তোমরা যেদিন ফেসিয়ালটা করতেছো সেদিন ভিউয়ার্স তোমার মাথায় শ্যাম্পু মাখবা না। তাহলে তোমাদের কিন্তু অনেকের দেখবা যেদিন ফেসিয়াল করতে সেদিন মাথায় শ্যাম্পু মাখলে স্কিন একটু ড্রাই টাইপের হয়ে যাচ্ছে। যেমন আমার কথা আমি বলতেছি ভিউয়ার্স, আমার স্কিন কিন্তু প্রচুর পরিমাণে সেন্সিটিভ জাতীয়, মানে কখন অয়েলি কখন ড্রাই কখন সেন্সিটিভ আমি নিজেই বুঝতে পারি না। তবে আমার মনে হয় আমি যদি ফেসিয়াল করি ভিউয়ার সেদিন যদি মাথায় যদি শ্যাম্পু করি বা কন্ডিশনার মাখি বা চুলে যদি কোনো প্রকার প্রোডাক্ট লাগাই, আমার নাকের এই 2 সাইডটা আর ঠোঁটের এই সাইডটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় আর ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস এরকম ধরনের প্রবলেম কিন্তু আমার দেখা দেয়। তো যাদের তোমাদের এই ধরনের
প্রবলেম আছে দেখবা যে অনেকে ফেশিয়াল করার পরে গ্লোটা হওয়ার মানে গ্লো হওয়ার কথা কিন্তু গ্লোটা না হয়ে ভিউয়ার্স কি হচ্ছে নাকের সাইডে বা চোখের তলায় একটু পোড়া পোড়া ভাব হয়েছে তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা অ্যাভয়েড করে চলবা আর সব থেকে বড় কথা কি তোমরা ফেশিয়াল করে আসছো সাপোজ ফেশিয়াল আমি এক ঘন্টা পরে আগে করলাম ফেশিয়াল করার পর পরই তোমরা কোনো প্রকার দামি যেমন ব্লিচ ফেয়ার পলিশ এই জাতীয় জিনিস তোমরা মুখে কখনোই দিবা না আর যাদের হাতে নোক আছে দেখবো অনেকের মুখে ব্রণ আছে র্যাশ আছে তোমরা ফেশিয়াল করার পর পরই অনেকে আমার পার্লার যেহেতু আছে অনেকে কিন্তু এই মানে এইটা বলে যে আপু তুমি ফেশিয়াল করে দিছিলা আমার মুখে আসলে চুল কাটছিল আমার মুখে ব্রণ হয়েছিল আর বাসায় যে নোক দিয়ে চাপ দিছি সেইখানে দাগ হয়ে গেছে এটা কখনো করবা না যদি কারো যদি সিম্পল মুখও থাকে ভিউয়ার্স তাও তোমরা করবা না আসলে যাদের নোখ আছে নোখে কিন্তু যদি ছোট ছোট নোখ পরিষ্কার নোখ থাকে তাও তোমরা ফেশিয়াল করতেছো নাইটে ফেশিয়াল করতেছো আধা ঘন্টা এক ঘন্টা পরে আয়নার সামনে নিজের মুখে নিজেই চাপাচাপি করতেছো ঘষাঘষি করতেছো বা চুল কাটছো এই জিনিসটা করবা না তো এইগুলো থেকে যদি তোমরা বিরত থাকো আমি মনে করি যে তোমাদের নর্মাল ফেশিয়াল করো ভিউয়ার্স কোনো প্রকার মুখে কোনো প্রকার ব্যাড ইফেক্ট নেই আর যে পার্লারই তোমরা ফেশিয়াল করো না কেন কারণ তোমরা কিন্তু ভালো একটা কস্ট দিয়ে বা ভালো একটা টাকা দিয়ে কিন্তু এই ফেশিয়ালটা করতেছো সেজন্য যেটাই করবা না কারণ একটা ভালো প্রোডাক্ট বা ভালো মেডিসিন সম্পর্কে ভালো পার্লার থেকে বা উন্নত মানের যেখানে মেডিসিন ব্যবহার করে সেই পার্লার থেকে তোমরা করবে আমাকে হচ্ছে ঢাকারা কাকু আমার বেশ কিছুদিন আমার ইমোয় নক করতেছিল যে আপু আমি একটা ভালো মানের পার্লার থেকে ফেশিয়াল করছি কিন্তু ফেশিয়ালটা করার কিছুদিন পরে দেখতেছি সে আপুর মুখে ব্রণের সমস্যা বেশি বয়সও না আপুর মানে 34 কি 35 বছর বয়স তা আপুর মুখে মেস্তার জন্য ফেশিয়ালটা করছে ভিউয়ার্স তো মুখে ফুল মুখে তেনারা করে দিচ্ছে ব্লিচ তো মুখে কিন্তু পোড়া 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 হয়ে গেছে তো তোমরা যখন ফেশিয়াল করবা যখন মেস্তার ফেশিয়াল করবা অবশ্যই যে পার্লারে করবা সেই পার্লার আসলে মেয়েদেরকে বা পার্লার যে আসলে যে মালিক তাদেরকে কিন্তু অবশ্যই কথা বলে নিবা যে আমার মুখে মেস্তা আছে আমার মুখে আপনারা ব্লিচ করে দিবেন না কারণ আমরা কিন্তু একটা টাকা দিয়ে কাজ করবো সেজন্য আমাদের কিন্তু একটু সচেতন হওয়া বেশি জরুরি তো তোমরা এই ভুলগুলো যাদের আসলে মুখের প্রবলেমগুলো আছে তারা এই ভুলগুলো থেকে বিরত থাকবা আর অবশ্যই যাদের মুখের একটু বেশি প্রবলেম আছে তারা কিন্তু ভালো একটা উন্নত পার্লার যে ফেশিয়াল করার চেষ্টা করবা কারণ অনেক এ দেখা যায় অনেকে আমাকে কমেন্ট করে বলো যে আপু আমি 1,000, 1,200, 1,500, 2,000 টাকা পর্যন্ত ফেশিয়াল করছি কিন্তু মুখে আমি শ্যামলা উজ্জ্বল আমি মুখ হচ্ছে ফর্সা করতে পারতেছি না আসলে ফেশিয়াল কিন্তু একবার বা দুইবার বা তিনবার করে কিন্তু ফেশিয়াল করলে কিন্তু আসলে মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় কিন্তু ফর্সা কিন্তু হয় না তুমি যদি ফর্সা রিয়েলি যদি ফর্সা হতে চাও ভিউয়ার্স তোমরা ফেশিয়ালের মাধ্যমে নিম্নতম তোমার 4 থেকে 7 বার করতে হবে তারপরে কিন্তু তোমার স্কিনটা ফর্সা হতে শুরু করবে আর আমি মনে করি অনেকে আমাকে বলো যে আপু আমার বেশ কিছুদিন আগে আমাকে এক কাস্টমার আমার সাবস্ক্রাইবার বলতে পারো তো আমাকে বলতেছিল যে আপু তুমি যে প্রোডাক্ট দিয়ে ফেশিয়াল করছিলা সে প্রোডাক্টটা আমি বাজার থেকে বা কসমেটিক্সের দোকান থেকে কিনে আনছি এনে করছি আমার সারা মুখে ফুল মুখে গুচু গুচি বা র্যাশ ট্যাশ টাইপের হয়েছে তো আমি বলবো তুমি যে প্রোডাক্টটা কিনছো আপু সে প্রোডাক্টটা হয়তো বা ডেট নেই বা আমি যে প্রোডাক্টটা দেখাইছি সেম ওরকম দেখতে কিন্তু জিনিসটা ওরকম না তার জন্য কিন্তু প্রবলেমটা হয়েছে তো তোমরা চাইলে আমি যে প্রোডাক্টগুলো দিয়ে ফেশিয়াল করি তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারো বা সে কন্ট্যাক্ট নাম্বার ইমো খোলা আছে ইমোতে আমার নক করতে পারো তো ভিউয়ার্স আজকে ভিডিওটি কেমন লাগলো বা ফেশিয়াল করার পরে কি কি করা যাবে না প্লিজ প্লিজ তোমাদের যাদের এই মুখে প্রবলেমগুলো আছে তাদেরকে বলবো প্লিজ তোমরা ফুলফিল ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করতে ভুলো না আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো